দেখ আমার প্রশ্ন হলো যে আমাদের এই গাজীপুরে অনেক ইসলামী বীমা চালু হয়েছে, যেগুলো নিজেদের বীমা হিসেবে বলে এখন আমি কি এখানে জীবন বীমা করতে পারবো, এখানে কি কাজ করতে পারবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথমত আপনাদেরকে বলবো যে জীবন বীমার ব্যাপারে আপনি আপনাকে খুব সাবধান হয়ে কথা বলতে হবে এবং বুঝতে হবে জীবনের তো আর কোনো বীমা হয় না, জীবনের গ্যারান্টি কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন। এটি এক নম্বর কথা বলছি। আর দু নম্বর বিষয় যেটি আমি বলি তাহলে যে দেখুন আমাদের দেশের বা সারা পৃথিবীতে যে সকল বীমা কোম্পানিগুলো যারা কাজ করে এখানে বড় ধরনের সমস্যা আছে ইল্লা মাশাআল্লাহ। আমাদের দেশে এবং অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ তারা শরিয়া মেনটেন করে তারা করছেন বলে আমরা মনে করি, কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম আছে। তো ফলে আমরা বলবো যে আপনি ওই বীমা না করে আপনি প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বীমা করুন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বীমা করুন, সেই বীমাটি হলো সাদাকা, সাদাকা করুন। যদি সাদাকা করেন তাহলে সাদাকার কারণে আপনার কোনো ইনশাআল্লাহ বিপদ আপদ আসবে না, অথবা কোনো বিপদ আপদ আসলেও এই সাদাকার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদ আপদগুলো দূর করে দেবেন। সেজন্য আপনারা হাদিসে সে দা ও যে তোমরা মারদাকুম যে বেসদাকাতি সিররি, তোমরা গোপন দানের মাধ্যমে তোমাদের রোগীদের তোমরা সেবা করো, অর্থাৎ অসুস্থদের তোমরা কী করো, অসুস্থদের তোমরা চিকিৎসা করো। এটি এছাড়া আরও অনেক ফাইন্না সাদাকা তাদফাউ মাইতাতা সু, যে অপমৃত্যু থেকে মানুষকে রক্ষা করে সাদাকা, আর অনেক ধরনের হাদিস আছে। এই জন্য আপনারা সাদাকা করুন বেশি বেশি, এটি আমরা করব বলবো। আর যদি আপনি বীমা যদি করতে হয় তাহলে সাবধানে পার্টিকুলারলি আমাদের কোনো আলেমকে জিজ্ঞেস করবেন কোন বীমাটি আপনি করছেন এবং সেটি তিনি অনুমোদন করেন কি না। Ha 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 ha